পজিটিভ, সুপারলেটিভ এবং কম্পারেটিভের মধ্যে একটি ট্রান্সফরমেশন করো, যেমন গুড, বেটার, বেস্ট, এরকম ট্রান্সফরমেশন গুলি তুমি করে থাকো। আরেকটা ট্রান্সফরমেশন রয়েছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের মধ্যে। এই তিন ধরনের জিনিসের মধ্যে কিন্তু এ ধরনের কম্প্যারিজন হয়ে থাকে এবং ট্রান্সফরমেশন হয়ে থাকে। আজকে যেহেতু দুটো ক্লাস রয়েছে, দুটো ক্লাসের প্রথম ক্লাসে আমরা আলোচনা করব যে কিভাবে করে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি এই সেন্টেন্সগুলিতে কনভার্ট করা যায়, অর্থাৎ ট্রান্সফরমেশন করা যায়। আমি শুরু করবার আগে তোমাদেরকে আবার অনুরোধ করছি, তোমরা অবশ্যই এই ক্লাসটি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আজকে আমরা অসাধারণ একটি ক্লাসের মাধ্যমে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসটি সেই ক্লাসটি শুরু করব, অর্থাৎ আমরা এখনই ক্লাসটি শুরু করছি। আমি তোমাদের কাছ থেকে প্রশ্ন আশা করব, যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় আমরা সেই জিনিসটি তোমাদের কাছ থেকে জানতে চাব। তোমরা প্রশ্ন করা শুরু করে দাও। আচ্ছা, প্রথমত একটা জিনিস তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা কি। হ্যাঁ, আমরা প্রথম যে জিনিসটা দেখব তা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কিভাবে করে আমরা ট্রান্সফর্ম করতে পারি। প্রথমত অ্যাসার্টিভ সেন্টেন্স জিনিসটা হচ্ছে এমন একটা বাক্য যেই বাক্যে তুমি একটা স্টেটমেন্ট বলছো, একটা সত্য কথা তুমি বলে দিচ্ছ। সেটা কি? উই আর গোয়িং টু দ্য পার্টি বা 10 মিনিট স্কুল ইজ দ্য বেস্ট, এই ধরনের ট্রান্সফরমেশনকে আমরা, এই ধরনের বাক্যকে আমরা অ্যাসার্টিভ বাক্য হিসেবে চিনি। এবং এখানে দেখো আমি একটা বাক্য লিখেছি, উই আর গোয়িং টু দ্য পার্টি। অন্যদিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে এমন বাক্য যেটি হচ্ছে একটি প্রশ্ন, তুমি কিছু একটা জানতে চাও, কোনো একটি জিজ্ঞাসা, এমন বাক্য হচ্ছে তোমার ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই বাক্যটিতে লক্ষ্য করো, উই আর গোয়িং টু দ্য পার্টি, এই বাক্যটিকে আমাদেরকে ইন্টারোগেটিভ বাক্যে পরিণত করতে হবে। তোমরা যারা যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে লাইভ ক্লাসে জয়েন করে আছো তাদের সবাইকে অনুরোধ করছি, এই বাক্যটিকে ইন্টারোগেটিভে কনভার্ট করবার চেষ্টা করো। তোমরা, আমি নিজেও চেষ্টা করব, আমি নিজেও তোমাদেরকে উত্তরটি দিব, তার আগে তোমরা সবাই এই বাক্যটিকে ইন্টারোগেটিভে কনভার্ট করবার চেষ্টা করো। দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু ইতোমধ্যে উত্তর করতে শুরু করেছো, অনেকে আমাকে প্রেজেন্ট প্লিজ জানিয়েছো এবং ইতোমধ্যে অনেকেই ভিডিওটি শেয়ার করেছো। অনেকে এখনো ভিডিওটি শেয়ার করনি, তাদের কাছে অনুরোধ করছি আজকে অবশ্যই অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে। হ্যাঁ, অনেকেই হ্যাঁ সঠিক উত্তর দিয়েছে অনেকেই। যাই হোক, আমি তোমাদের উদ্দেশ্যে সঠিক উত্তরটি লিখে দিই, উই আর গোয়িং টু দি পার্টি। ইন্টারোগেটিভ করতে হলে যে কাজটি করতে হয়, লক্ষ্য করবে যেই বাক্যগুলিতে একটি অক্সিলিয়ারি ভার্ব থাকে, অক্সিলিয়ারি ভার্ব কোনটা সেটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এই বাক্যটিতে দেখো দুটো ভার্ব আছে, একটা হচ্ছে আর একটা হচ্ছে গোয়িং। এইখানটাতে প্রিন্সিপাল ভার্বটা হচ্ছে তোমার মেইন ভার্ব, সরি, গোয়িংটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব, আর হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব বা হেল্পিং ভার্ব। আমরা কিভাবে করে বুঝবো কোনটা অক্সিলিয়ারি কোনটা মেইন? যেই কাজটা মূলত করা হচ্ছে বাক্যে, এই বাক্যের মূল কাজটা কি? গোয়িং, কোথাও একটা যাওয়া, তাই তো? তাই যাওয়া, গোয়িংটা হচ্ছে তোমার প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। এই গোয়িংটাকে আরো মিনিংফুল করবার জন্য যে ভার্বটি যোগ হয়েছে সেটি হচ্ছে আর, এইটা হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারোগেটিভ করতে গেলে সবার আগে যে কাজটি করতে হবে হচ্ছে আর কথাটিকে আগে নিয়ে আসতে হবে, অর্থাৎ দেখলাম আর, আরের পরে কথা হচ্ছে আর উই গোয়িং টু দ্য পার্টি। যদি তুমি এই বাক্য, অনেকে লিখেছ আর উই গোয়িং টু দ্য পার্টি, তাদের উত্তর কিন্তু ভুল হয়েছে। তার কারণ হচ্ছে এই বাক্যটিতে যখন আমরা ইন্টারোগেটিভ করব আমাদেরকে আরেন্ট উই করে ফেলতে হবে। এই ব্যাখ্যাটা আমি তোমাকে এখন দিচ্ছি, আরেন্ট উই গোয়িং টু দ্য পার্টি, কোয়েশ্চেন মার্ক দিতে বলবে না। এটা কেন? আমরা যখন পজিটিভ থেকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাব, তখন আমাদেরকে শুধুমাত্র ইন্টারোগেটিভ করলে হবে না, আমাদেরকে নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। মনে রাখবে, এই অ্যাসার্টিভ থেকে তুমি যদি ইন্টারোগেটিভ করো, তার সঙ্গে একটা এই আরেন্ট যোগ করতে হবে, হ্যাঁ একটি নট যোগ করতে হবে, কারণ এটিকে পজিটিভ থেকে নেগেটিভে নিয়ে যেতে হবে। কারণ অ্যাসার্টিভ থেকে আমরা যখন, যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি কি আজকে পার্টিতে যাবে, এর মানে কিন্তু আমি আশা করছি যে তুমি আসলে যাবা না। যখন আমি আশা করি যে তুমি আসলে যাবা, তখন আমি জিজ্ঞেস, আল্লাহ তুমি যাবা না? আমরা কিন্তু ভাবি প্রশ্ন করে দেখি, তুমি যাবা না, তার মানে কি? আমি এক্সপেক্ট করছি যে তুমি যাবা। সেই কারণে এই বাক্যটিতে উই আর গোয়িং টু দ্য পার্টি, তখন আমরা বলি আরেন্ট উই গোয়িং টু দ্য পার্টি, মানে হ্যাঁ আমরা তো পার্টিতে যাবো, আমরা যাবো না, অবশ্যই যাবো।
এই কারণটাতে এখানটাতে সবসময় নেগেটিভ ফর্মটা ব্যবহার করতে হয়। তোমরা ইতোমধ্যে 200 বন্ধু আমাদের সঙ্গে ক্লাসে জয়েন করে ফেলেছে, তোমাদের সবাইকে অভিনন্দন এবং সবাইকে ধন্যবাদ। তোমরা তোমাদের কলেজের নাম, তোমাদের ইনস্টিটিউশনের নাম আমাদেরকে জানাও এবং ট্রান্সফরমেশনে কোন কোন টপিকে তোমাদের সমস্যা হয় সেগুলো আমাদেরকে জানাও, আমি সবগুলো আস্তে আস্তে সলভ করবার চেষ্টা করব। এর পরবর্তী যে জিনিসটা আমি দেখাতে চাচ্ছি তা হচ্ছে, তোমরা তো দেখলে যে পজিটিভ থেকে নেগেটিভে চলে যায়, একইভাবে এই বাক্যটিতে খেয়াল করবে জোয়া ইজ নট কুকিং টু নাইট। এই বাক্যটিতে কিন্তু ইতোমধ্যে নট কথাটা দেয়া আছে, অর্থাৎ ইতোমধ্যেই বাক্যটি কিন্তু নেগেটিভ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে যে এই বাক্যটিকে আমরা কিভাবে করে ট্রান্সফর্ম করব। তোমাদের সবার কাছে প্রশ্ন, জোয়া ইজ নট কুকিং টু নাইট, এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে? জোয়া ইজ নট কুকিং টু নাইট, যেহেতু আমরা নেগেটিভ বাক্যটিকে পজিটিভ করে ফেলেছিলাম, এখন আমরা সরি আমরা যেহেতু পজিটিভ বাক্যটিকে নেগেটিভ করে ফেলেছিলাম, এখন এই নেগেটিভ বাক্যটিকে কিন্তু আমাদেরকে ইন্টারোগেটিভ করবার জন্য পজিটিভ করে ফেলতে হবে। দেখি সবার আগে কে উত্তর দিতে পারে। হ্যাঁ, অনেকের কাছ থেকে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। মারুফ ইসলাম বলেছে তার, হ্যাঁ, সাইমা শিখার উত্তর সঠিক হয়েছে, এডওয়ার্ড ডুবেলের উত্তর সঠিক, আনিকা তাবাসুমের উত্তর সঠিক, অনেকের উত্তরই কিন্তু সঠিক হয়েছে। খুবই সহজ, আগে এই যে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে এটিকে সামনে নিয়ে আসতে হবে। ইজ যেহেতু নেগেটিভ আছে, নেগেটিভ আমরা দিব না, আমরা নেগেটিভ বাদ দিয়ে লিখব ইজ জোয়া কুকিং টুনাইট। অর্থাৎ আমরা যদি নেগেটিভ থাকে তাহলে পজিটিভ করে ফেলি, যদি পজিটিভ থাকে তাহলে নেগেটিভ করে ফেলি। সবাই যদি উত্তরটি ভালো মতো দেখতে পারো আমি তার জন্য লিখে রাখছি। হ্যাঁ, স্বপ্নবিলাসী কবির উত্তর সঠিক হয়েছে, মাহমুদুর রহমান উচ্ছ্বাসের উত্তরও সঠিক হয়েছে, হ্যাঁ, হাফিজ আরমানের উত্তর সঠিক, ফ্রেড ইবার উত্তর সঠিক, তোমাদের অনেকের উত্তর সঠিক হচ্ছে, কংগ্রেচুলেশনস। যারা যারা সঠিক উত্তর দিচ্ছ সাকসেসফুলি তাদেরকে অনুরোধ করবো এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করলেই তোমরা একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্টে কিন্তু পড়াশোনা করতে পারবে। আলতাফ হোসেনের উত্তরও সঠিক। তোমাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে যদি এই অক্সিলারি ভার্বটা না থাকে তাহলে আমরা কিভাবে করে কনভার্ট করব, কারণ আমরা তো সাধারণত অক্সিলারি ভার্বটাকে সামনে নিয়ে আসছিলাম। এই বাক্যটাকে খেয়াল করো যে কোনো অক্সিলারি ভার্ব কিন্তু নাই। রাফসান ওয়েন্ট টু দা কনসার্ট উইথ রামিম, এই বাক্যটিতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নেই, তাহলে তুমি কিভাবে করে এই বাক্যটিকে কনভার্ট করবে, এটি হচ্ছে তোমাদের জন্য পরবর্তী চ্যালেঞ্জ। অর্থাৎ রাফসান ওয়েন্ট টু দা কনসার্ট উইথ রামিম, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? আমরা প্রথমে দেখেছি যে অক্সিলারি ভার্ব থাকলে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হয়, এই বাক্যটিতে অক্সিলারি ভার্বই নেই, অর্থাৎ আমরা এটিকে তাহলে কি করব? তোমাদের সময় শুরু হচ্ছে এখন, শুরু করে দাও ট্রান্সফরমেশন। তোমরা যতক্ষণে চেষ্টা করছো আমিও তোমাদের সাথে সাথে কিন্তু চেষ্টা করতে থাকবো। মাহবুব আলম সংক্ষেপে উত্তর দিয়েছে, খাদিজা শরণ লিখে ডিড রাফসান ওয়েন্ট টু দা কনসার্ট উইথ হিম, হ্যাঁ, রুহুলের উত্তর সঠিক, মোহতামিম জয়ের উত্তর সঠিক, মোহতামিম জয় আমাদের আগের ক্লাসেরও বেশ ভালো ছাত্র, হ্যাঁ, সালাফি, হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছো, যারা ডিড লিখছো তারা কিন্তু একটু ভুল হয়ে যাচ্ছে, আনিকা তাবাসসুমের উত্তর সঠিক। আচ্ছা, উত্তর যেটি হবে তা হচ্ছে ডিডন্ট রাফসান গো, যারা ডিড লিখেছ তারপরে কিন্তু ওয়েন্ট হবে না, গো হবে, কারণ ডিডটা কিন্তু ইতোমধ্যে নেগেটিভ, সরি ডিডটা কিন্তু ইতোমধ্যে পাস্ট মিন করছে, ডাবল পাস্ট কিন্তু করা যাবে না। তোমার অক্সিলারি ভার্ব যদি পাস্টে ইতোমধ্যে দিয়ে থাকো তাহলে কিন্তু মেইন ভার্বটা তোমার প্রেজেন্ট ফর্মে দিতে হবে, ডিডন্ট রাফসান গো হবে, এখানটাতে আর ওয়েন্ট হবে না, অর্থাৎ ডিডন্ট রাফসান গো, তার বাকিটুকু সেম থাকবে, গো টু দা কনসার্ট উইথ রামি। মনে রাখবে এই
এই ইন্টারোগেশন সাইনটা, প্রশ্নবোধক চিহ্নটা যদি তুমি না দাও তাহলে কিন্তু তোমার সমগ্র বাক্যটা ভুল হয়ে যাবে, তোমাকে কিন্তু টিচার নাম্বার দিতে চাইবে না। অর্থাৎ বাক্যটা আমরা কি দেখলাম, রাফসান ওয়েন্ট টু দ্য কনসার্ট উইথ রামিন, এই বাক্যটি হয়ে যাবে ডিডন্ট রাফসান গো টু দ্য কনসার্ট উইথ রামিন। যেহেতু পজিটিভ ছিল আমাদের এখানটাতে রাফসান ওয়েন্ট, অর্থাৎ রাফসান গিয়েছিল, এখন হয়ে যাবে ডিডন্ট রাফসান গো টু দ্য কনসার্ট উইথ রামিন, অর্থাৎ গিয়েছিল কিনা তুমি এটি জিজ্ঞেস করেছো। এই না কথাটি এই কারণটাতে নিয়ে আসতে হবে। পজিটিভ এবং নেগেটিভের ব্যাপারটিতে কিন্তু আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এইবার চলো আমরা আরেকটু সামনের দিকে এগিয়ে যাই, যেখানটাতে একইভাবে এই বাক্যটি একইভাবে যদি নেগেটিভ ফর্ম থাকে, অর্থাৎ তাশফিক ডিড নট ব্রিং হিজ হোমওয়ার্ক, দেখতে পাচ্ছ এই বাক্যটিতেও কিন্তু একই রকম অ্যাপ্লিকেশন, শুধুমাত্র এইখানটাতে আমরা নেগেটিভ অ্যাড করেছি। আগে ছিল আমাদের কাছে পজিটিভ, এখন আমাদের কাছে সেই জিনিসটি হয়ে গিয়েছে নেগেটিভ। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে। তাশফিক ডিড নট ব্রিং হিজ হোমওয়ার্ক, মনে রাখবে যে আগে আমরা ঠিক যেভাবে করে একটি পজিটিভ বাক্যকে ইন্টারোগেটিভ করার জন্য নেগেটিভ ইন্টারোগেটিভ করেছিলাম, একটা নেগেটিভ বাক্যকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে সেটাকে পজিটিভ ইন্টারোগেটিভে পরিণত করতে হবে। সেটা আমরা কিভাবে করে করব? হ্যাঁ, মোতামিম জয়, সরোজাল হাসান, আনিকা তাবাসসুম, সবার উত্তরই কিন্তু সঠিক হয়েছে। হ্যাঁ করে দিই, এই যে একটা অক্সিলারি ভার্ব আমাদেরকে পয়দা করতে হবে, সেটা কি? ডিড। ডিড তাশফিক ব্রিং হিজ HW, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এইখানটাতেও যেহেতু এখানটাতে নেগেটিভ ছিল আমরা এখানটাতে পজিটিভ করেছি। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিতে গেলে সবসময় পজিটিভ থাকলে নেগেটিভে চলে যাবে, নেগেটিভ থাকলে তুমি পজিটিভে চলে যাবে, এইটা একটা রুল অফ থাম, অর্থাৎ তোমাকে সবার আগে মনে রাখতে হবে। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, আমি আলাদা করে নাম মেনশন করছি না, তোমাদের সবাইকে অসংখ্য অভিনন্দন। হ্যাঁ, সোহানা মেহজাবিনের উত্তর সঠিক, আশফাকুর রহমানের উত্তর সঠিক, নাসির নীরবের উত্তর সঠিক, ওমর ফারুকের উত্তরও সঠিক। আচ্ছা, এরপরে যে টপিকটা আছে আমাদের কাছে সেটা হচ্ছে নেভার দিয়ে যদি আমরা কোনো একটা বাক্য করি। এখন আমরা অ্যাসার্টিভ টু নেগেটিভ বা নেগেটিভ টু, হ্যাঁ এইবার আমরা এই বাক্যগুলোকে যখন ইন্টারোগেটিভে করতে যাব তার কিছু ব্যতিক্রম ধর্মী নিয়ম আমরা শেখার চেষ্টা করব। এখন যে নিয়মটা তোমাদেরকে দেখাচ্ছি তা হচ্ছে নেভার সংক্রান্ত। বাক্যে যদি নেভার থাকে তাহলে সেই বাক্যটিকে আমরা কিভাবে করে চেঞ্জ করব। মনে রাখবে নেভার কিন্তু একটা নেগেটিভ শব্দ, এটি একটি না বোধক শব্দ, অর্থাৎ এই বাক্যটিকে যদি আমরা ইন্টারোগেটিভ করতে চাই তাহলে আমাদেরকে পজিটিভ ইন্টারোগেটিভ করতে হবে। তোমরা যারা যারা এখন অনলাইন আছো তারা আমাকে এই বাক্যটিকে ইন্টারোগেটিভে কনভার্ট করে দেখাও, অর্থাৎ ট্রান্সফর্ম করে দেখাও। ডাজ আকিব এবার, হ্যাঁ ভেরি গুড, রাকিব আরিতুর উত্তর সঠিক হয়েছে, পাপন দাস উত্তর সঠিক হয়নি, হ্যাঁ তাহসিনা ফেরদৌস শান্তার উত্তর সঠিক, মিনহাজের উত্তর সঠিক হয়নি কিন্তু, হ্যাঁ শাকের উত্তর আবার সঠিক হয়েছে। আচ্ছা আমি ব্যাপারটাতে একটু হেল্প করি, আকিব নেভার অ্যাডমিটস হিজ ফল্ট, লক্ষ্য করবে এখানটাতে কিন্তু কোনো অক্সিলিয়ারি ভার্ব নাই, আমাদেরকে একটা অক্সিলিয়ারি ভার্ব এখানটাতে নিয়ে আসতে হবে, সেটা কি? ডাজ, ডাজ আকিব এভার অ্যাডমিট হিজ ফল্ট,
যারা যারা কমপ্লেন করছিলে যে দেখা যায় না, আশা করি এখন দেখা যাচ্ছে, এখন কালো মার্কার ব্যবহার করছি, আশা করি এখন দেখা যাচ্ছে। ডাজ আকিব এভার অ্যাডমিট হিজ ফল্ট? আকিব কি কখনোই তার ফল্টে অ্যাডমিট করে? অর্থাৎ এই বাক্যটি দেখতে পাচ্ছ, যেহেতু নেগেটিভে নেভার ছিল, এই নেভারটা পজিটিভে হয়ে গেল এভার। মনে রাখবে যে আমরা যখন এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে নিতে যাব, তাহলে কিন্তু পজিটিভ থেকেও নেগেটিভ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এই নেভারটাকে আমাদের এভার করে ফেলতে হবে। এই জিনিসটা তোমাদের কিন্তু সবসময় মাথায় রাখতে হবে। অনেকেই উত্তর সঠিক দিয়েছ, অনেকেই শুধুমাত্র ডাজ দিয়ে করেছো, এই এভারটা ভুলে গেলে কিন্তু চলবে না। এভারের ব্যাপারটা কিন্তু খুব বেশি ক্রুশিয়াল। আমরা ক্লাসে ইতোমধ্যে 10-15 মিনিট অতিক্রম করে ফেলেছি। তোমরা যারা যারা এখনো লাইভে রয়েছো, তারা দয়া করে এই ভিডিওটি শেয়ার করবে, যাতে আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাসটি তোমার অন্যান্য বন্ধুরাও দেখতে পারে এবং এর থেকে লাভবান হতে পারে। এবং অবশ্যই তোমাদের প্রশ্নগুলো আমাকে জানাবে। এইবার যেহেতু আমরা নেভার দেখে ফেললাম, এবার চলো নাথিং কে আমরা কিভাবে করে ডিল করব সেইটা একটু দেখবি। এইখানটাতে একটা বাক্য রয়েছে, রামিম কুড সে নাথিং টু শামস। রামিম শামসকে কিছুই বলতে পারলো না। আমাদের প্রোডাকশনের দুই ধ্রুব তারা রামিম এবং শামস। আচ্ছা, এই বাক্যটিকে আমরা কিভাবে করে ইন্টারোগেটিভ করব? মনে রাখবে আমরা নেভারের জায়গায় কিন্তু এভার ব্যবহার করেছিলাম, তাহলে নাথিং এর জায়গায় কি ব্যবহার করব? একজন জিজ্ঞেস করেছে, ভাইয়া অ্যাডমিটসে কি এস হবে না? না হান্নান, অ্যাডমিটসে এস হবে না, অ্যাডমিট হবে। কারণ আমি শুরুতে কিন্তু ডাজ লিখেছি, যখন আমি এস বা ইএস শুরুর অক্সিলিয়ারিতে দিয়ে ফেলেছি, অক্সিলিয়ারি বাড়বে, তখন আর পরে এস বা ইএস হবে না। হ্যাঁ, ডাজ আকিব এভার অ্যাডমিট হিজ ফল্ট? কারণ যে এস বা ইএস হওয়া দরকার, ওটা কিন্তু আমি শুরুতে ব্যবহার করে ফেলেছি, যে ডাজ, ডু এর সঙ্গে এস বা ইএস যোগ করলে ডাজ হয়। তো সুতরাং আমি যখন লিখে ফেলেছি ডাজ, তখন আর পরবর্তীতে আমাকে এস বা ইএস যোগ করতে হবে না অ্যাডমিটের সঙ্গে। মনে রাখবে নেগেটিভের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য। ডিড আকিব গো দেয়ার, ডিড আকিব ওয়েন্ট দেয়ার কিন্তু কখনো হবে না, ডিড আকিব গো দেয়ার হবে। ইন্টারোগেটিভ বাক্যে যখন অক্সিলিয়ারি ভার্ব থাকে আর প্রিন্সিপাল ভার্ব থাকে, সেটিকে তুমি যদি ইন্টারোগেটিভ বাক্য লিখতে যাও, পাস্ট টেন্স ব্যবহার করতে হলে শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে পাস্ট ফর্ম ব্যবহার করা যথেষ্ট। যেমন ডিড আকিব গো টু দ্য পার্টি, ডিড আকিব ওয়েন্ট টু দ্য পার্টি লিখলে ডাবল নেগেটিভ হয়ে যাবে। আবার পজিটিভেও ডাজ আকিব গো টু দ্য পার্টি, এখানে তুমি ডাজ আকিব গোস টু দ্য পার্টি দাও, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। অর্থাৎ শুধুমাত্র অক্সিলিয়ারি ভার্বে তখন এস বাই এস এর ব্যাপারটি তুমি যুক্ত করবে। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকে সঠিক উত্তর দিয়েছো। সায়মা শিখার উত্তর সঠিক হয়েছে, মাহমুদুর রহমান উচ্ছ্বাসের উত্তরও সঠিক হয়েছে। হ্যাঁ, আমি উত্তরটা দিয়ে তোমাদেরকে একটু সাহায্য করি। রামিম কুড সে নাথিং টু শামস। এইবার আমরা এই বার্ডটিকে আগে নিয়ে আসি, সেটি কি? কুড রামিম সে এনিথিং টু শামস? তোমাদেরকে একটা মজার কথা বলি, তা হচ্ছে আমরা সবচেয়ে বড় যে ভুলটা করে থাকি, তা হচ্ছে ওই যে পজিটিভ থেকে নেগেটিভ করতে হবে ওই চিন্তায় এই কুডের জায়গায় কুডন্ট বসায় দেয়। এই কাজটা কিন্তু করবে না, কারণ তোমার এই যে নাথিং, এই নাথিং থেকে যেহেতু এনিথিং হয়ে যাচ্ছে, তাতেই কিন্তু তোমার পজিটিভ নেগেটিভের যে ফাংশনটা সেটা কিন্তু সলভ হয়ে যাচ্ছে। তোমাকে আবার এই কুড থেকে কিন্তু কুডন্ট করবার কোনো প্রয়োজন আমি দেখছি না। অর্থাৎ তোমাকে অল ইউ হ্যাভ টু ডু ইজ এই নাথিংটিকে এনিথিংয়ে পরিণত করতে হবে। অর্থাৎ সানজিদা চৌধুরী অথিয়া ঠিক যেভাবে করে বলছে, কুড রামিম সে এনিথিং টু শামস, অথিয়াকে অসংখ্য ধন্যবাদ ইন্টারোগেটিভ মার্কটি দেবার জন্য, কোয়েশ্চেন মার্ক। হ্যাঁ, ইন্টারোগেশন মার্কটি দেবার জন্য, ইন্টারোগেশন মার্কের জন্য কিন্তু নম্বর থাকে। তুমি যদি ইন্টারোগেশন মার্ক ছাড়া বাক্যটি লিখো, তাহলে কিন্তু তোমার উত্তরটি ভুল হয়ে যাবে। সরোজা লাসানের উত্তরও সঠিক হয়েছে। ক্রান্তি পিউজি জিজ্ঞেস করেছে, এনিথিং অর এভরিথিং? না, এভরিথিং হবে না, এনিথিং হবে, সামথিং বললেও হবে না। দেখো, নাথিং এর অপোজিট কিন্তু এনিথিং। হ্যাঁ, মানে কিছুই না বা কোনো কিছু। হ্যাঁ, সেক্ষেত্রে কুড রামিম সে এনিথিং টু শামস? হ্যাঁ, এভরিথিং হবে না, কারণ সে তো এক্সপেক্ট করছো না যে সে সবকিছু বলে দিবে। হ্যাঁ, আশফাকুর রহমানের উত্তর সঠিক,
আশরাফুর রহমান, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর অ্যান্সার। তোমার জন্য আহ্বান থাকবে, তুমি এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরা এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। এইবার যেহেতু আমরা নাথিং দেখলাম, নাথিং এর আরেকটা এক্সারসাইজ তোমাদেরকে দেই। এটা তোমাদের জন্য একান্ত এক্সারসাইজ, এই জিনিসটা তোমরা কিভাবে করে সলভ করো আমি দেখতে চাই। তা হচ্ছে নাথিং ক্যান স্কেয়ার রাইট, এই জিনিসটা তোমরা আমাকে একটু সমাধান করে দেখাবে যে এটির ট্রান্সফরমেশন কি হবে। তোমাদেরকে আমি সময় দিব এবং এটিকে আমি সহজে সলভ করে দিব না, আমি দেখতে চাই যে তোমরা এর উত্তর কি লেখো। নাথিং ক্যান স্কেয়ার রাইট, হ্যাঁ অনেকে উত্তর দিতে শুরু করেছো। হ্যাঁ খাদিজা সরার উত্তর সঠিক, সাদিয়া জাহানের উত্তরটি সবচেয়ে ভালো হয়েছে, আমি এটাই আসলে দেখতে চাচ্ছিলাম। যখন আমরা নাথিং যদি বাক্যের শুরুতে থাকে বা নাথিং যদি বাক্যের সাবজেক্টে থাকে, এই জিনিসটা মনে রাখবে যে নাথিং যদি বাক্যের সাবজেক্টে থাকে তাহলে আমরা সেটিকে হোয়াট দিয়ে সমাধান করতে পারি, হোয়াট দিয়ে ট্রান্সফরমেশন করতে পারি। সেটি কিভাবে, আমরা ইন্টারোগেটিভ করছি তাই তো, এটা হবে হোয়াট ক্যান স্কেয়ার রাইট। এটা কেন আমি তোমাদেরকে বলছি, এর কারণটা হচ্ছে আমরা যখন বলি যে তোর আবার কিসের ভয়, হ্যাঁ তোমার আবার কিসের ভয়, এই যে যখন আমরা বলি তোমার আবার কিসের ভয়, আমরা কিন্তু আসলে কাউকে জিজ্ঞেস করি না যে তোমার আবার কিসের ভয়, আমরা আসলে বলতে চাই যে তোমার আসলে কোনো ভয় নাই, এই জিনিসটা বোঝানোর জন্য আমরা বলি তোমার আবার কিসের ভয়। ঠিক একইভাবে এমন কোনো কিছুই নাই যা রাইটকে ভয় দেখাতে পারে, তাই আমরা এখানটাতে লিখেছি হোয়াট ক্যান স্কেয়ার রাইট, রাইটের আবার কিসের ভয় আছে তাই তো। অর্থাৎ এই হোয়াট দিয়ে আমরা এই বাক্যটিকে সমাধান করতে পারি। এটার অল্টারনেটিভ যে অ্যান্সারটা তোমরা লিখেছো সেটিও সঠিক, বাট এইটা আরো অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হোয়াট ক্যান স্কেয়ার রাইট, এই সমাধানটাও কিন্তু তোমাদের জানা থাকতে হবে, অর্থাৎ হোয়াট দিয়ে এই সমাধানটি করা সম্ভব। হোয়াটের ব্যবহার যেহেতু তোমরা শিখলে, সেহেতু তোমাদেরকে হুয়ের ব্যবহারটাও কিন্তু জানতে হবে। দেখি এই প্রশ্নের উত্তর কে কে দিতে পারো। নো ওয়ান ক্যান বিট ইসনাদ ইন আ রেস, এই বাক্যটার ট্রান্সফরমেশন আমাকে করে দেখাবে, ট্রান্সফরমেশন ইনটু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভে ট্রান্সফর্ম করলে বাক্যটির উত্তর কি দাঁড়াবে। অনেকে আমাকে বলছে প্ল্যাকার্ডটাকে একটু নিচে নামাতে, কারণ তাদের দেখতে সমস্যা হচ্ছে। কোনো সমস্যা নাই, আমি প্ল্যাকার্ডটা নিচে নামাচ্ছি। হ্যাঁ আশা করি এখন দেখতে পাচ্ছ, নো ওয়ান ক্যান বিট ইসনা ইন আ রেস। হ্যাঁ এই বাক্যটি ট্রান্সফরমেশন তোমাদের কাছ থেকে জানতে চাই। হ্যাঁ পাপন দাসের উত্তর সঠিক হয়েছে, সারিয়া হোসেন সাজ্জাদ একটু সমস্যা করে ফেলেছে। সেটি হচ্ছে এই নো ওয়ান যখন থাকবে, নাথিং থাকলে আমরা হোয়াট ব্যবহার করেছিলাম, নো ওয়ান যদি থাকে তাহলে আমরা বুঝতে পারবো একজন মানুষকে নিয়ে কথা হচ্ছে, মানুষের ক্ষেত্রে না ভাই হোয়াট কথাটা ঠিক যায় না। তুমি কি বলো যে এই লোকটি কি, হ্যাঁ এই লোকটি কি কিন্তু আমরা জিজ্ঞেস করি না, আমরা জিজ্ঞেস করি লোকটি কে। হ্যাঁ সুতরাং এখানে তো হোয়াট না ব্যবহার করবো, আমরা হু ব্যবহার করবো, সেটা হচ্ছে হু ক্যান বিট ইসনাদ ইন আ রেস। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি ইসনাদকে আবার কে রেসে হারাতে পারে, ইসনাদকে তো কেউ হারাইতে পারে না, ইসনাদকে তো কেউ হারাতে পারে না, ইসনাদকে কে হারাতে পারে। দেখেছো সেন্সটা কিন্তু সেম থাকছে। ট্রান্সফরমেশনের মূল উদ্দেশ্য হচ্ছে বাক্যের অর্থকে পরিবর্তন না করে বাক্যের যে স্ট্রাকচার রয়েছে, বাক্যের যে কাঠামো রয়েছে, সেই কাঠামোটিকে পরিবর্তন করে দেওয়া। এই বাক্যটিতে আমরা দেখছি যে বাক্যের স্ট্রাকচারটিকে চেঞ্জ করেছি আমরা, কিন্তু বাক্যের অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যায় নাই, বাক্যের সেন্সটা কিন্তু সেম আছে।
এরতেজা ইস্তেমাকে ধন্যবাদ তার সঠিক উত্তরের জন্য। সুলতান সোলাইমান এর উত্তর সঠিক। সুলতান সোলাইমান একসাথে দুটো উত্তর দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অনেকের উত্তরই কিন্তু সঠিক হয়েছে, শহীদ হোসেনের উত্তরও কিন্তু সঠিক হয়েছে। অর্থাৎ হোয়াট এবং হু দিয়ে কিভাবে করে ট্রান্সফরমেশন করা যায় তার কিন্তু একটা স্ট্রাকচার আমরা এই দুটো এক্সাম্পলের মাধ্যমে দেখতে পেলাম। এইবার চলো আরেকটু এক্সেপশনাল জায়গায় যাই। এইবার তোমাদেরকে দুটো বাক্য একসাথে দিব, এই জিনিসটা তোমরা একটু করবার চেষ্টা করবে। এভরিবডি লাভস মো, এভরিথিং গেটস লস্ট। এই এভরিবডি এবং এভরিথিং এই জিনিসটার একটা ট্রান্সফরমেশন আমাকে করে দেখাবা। দুইটা ট্রান্সফরমেশন যেহেতু খুব কাছাকাছি তাই দুটো বাক্য তোমাদেরকে আমি একসঙ্গে দিচ্ছি, তোমাদের জন্য আমি একসঙ্গে প্রিপেয়ার করেছি। হ্যাঁ, এই দুটো বাক্য এভরিবডি লাভস মো, এভরিথিং গেটস লস্ট, সবাই মোকে ভালোবাসে সবকিছুই হারিয়ে যায়, এই দুটো বাক্যে ট্রান্সফরমেশন কর। মনে রাখবে আমরা একটু আগের বাক্যে ঠিক যেভাবে করে নাথিং থেকে হোয়াটে গিয়েছিলাম, নোবডি থেকে হুয়ে গিয়েছিলাম, একই ট্যাকটিক কিন্তু এইখানটাতে ব্যবহার করতে হবে, কিন্তু একটু ভিন্ন প্রক্রিয়ায়। দেখি আমার বন্ধুরা কে কি উত্তর দিচ্ছে। হ্যাঁ, ইশতিয়াক আহমেদ রুহানের উত্তর সঠিক হয়েছে, নাকিব রহমান আকাশের উত্তর সঠিক, কংগ্রাচুলেশন নাকিব। হ্যাঁ, মোহাম্মদ জাবির হাসান সালাফির উত্তরও সঠিক হয়েছে, সরোজাল হাসানের উত্তরও। সরোজ একটু ভুল করে ফেলেছো ভাই, হু ডাজেন্ট লাভস মো লিখেছো, না যেহেতু তুমি ডাজ লিখেছো তাহলে আর লাভস এর লাভস লেখা যাবে না, তোমাকে লাভ লিখতে হবে, হু ডাজেন্ট লাভ মো এই কথাটা তোমাকে লিখতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। কি লিখবো আমরা, হু ডাজেন্ট লাভ মো। মোকে কে না ভালোবাসে। হ্যাঁ, যখন তুমি এভরিবডি লিখবে তখন তোমাকে ঠিক এভাবে করে হু ডাজেন্ট এভাবে করে লিখতে হবে। আবার এভরিথিং গেটস লস্ট একইভাবে, হোয়াট ডাজেন্ট গেট লস্ট। এইখানটাতে দেখার বিষয় হচ্ছে এই ডাজেন্ট হওয়ার কারণে লাভ হচ্ছে, লাভ এস কিন্তু হচ্ছে না, what doesn't get lost হচ্ছে, gets lost কিন্তু হচ্ছে না, get এর সাথে love এর সাথে কোনো s বা es যুক্ত হচ্ছে না। এই পার্টটা কিন্তু খুবই ক্রুশিয়াল, এই পার্টটাতে অনেক বেশি ভুল হয় তোমাদের, এই জায়গাটাতে সতর্ক থাকবে। যদি doesn't থাকে তাহলে কিন্তু তার সঙ্গে love ব্যবহার করবে, loves ব্যবহার করবে না, আবার এখানে doesn't থাকলে get ব্যবহার করবে, gets ব্যবহার করবে না। আমরা ক্লাসটি ইতোমধ্যে আধা ঘন্টা অতিক্রম করে ফেলেছি, তোমাদের সবার কাছে অনুরোধ থাকবে ক্লাসটি অবশ্যই তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং বন্ধুদেরকে এই চমৎকার ক্লাসটিতে আহ্বান জানাবে। আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের কাছ থেকে যে রেসপন্স পেয়েছি তা দেখে আমি অভিভূত, থ্যাংক ইউ সো মাচ ফর দিস রেসপন্স। আমরা পরবর্তীতে আরো টপিকে যাবো, সেই টপিকে যাওয়ার আগে তোমাদের কাছে আরো একবার অনুরোধ, তোমার ফ্রেন্ডদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। এইবার চলো একটু ডিফারেন্ট একটা সমস্যার দিকে যাই, সেটা হচ্ছে এই বাক্য। এখন আমরা এতক্ষণ অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করেছি, এইবার চলো আমরা অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরিতে যাই। প্রথমে তোমাদেরকে বলি এক্সক্লামেটরি বাক্য মানে হচ্ছে আশ্চর্যসূচক বাক্য। আমরা যখন বলি ইয়ে কি মজার ব্যাপার, হ্যাঁ ইয়ে কি সুন্দর একটি ছবি, হ্যাঁ যখন তুমি আশ্চর্য মনের আবেগ প্রকাশ করবে তখন সেটি হচ্ছে তোমার আশ্চর্যসূচক বাক্য। আর অ্যাসার্টিভ বাক্য কাকে বলে ঠিক তোমরা আগেই বুঝতে পেরেছো, যখন আমরা বাক্যের একটি একটি স্টেটমেন্ট দেবার চেষ্টা করি বাক্যের দ্বারা তখন সেটি হচ্ছে তোমার অ্যাসার্টিভ বাক্য। এই বাক্যটির দিকে খেয়াল করো যে স্বর্ণা ইজ আ ভেরি গুড সিঙ্গার। এই বাক্যটির এক্সক্লামেটরি ফর্ম কি হবে, অর্থাৎ আশ্চর্যসূচক ফর্মটি কি হবে। অনেকে এটা দেখে কনফিউজ হচ্ছ, এটা কিন্তু আগেরটা ছিল। হ্যাঁ, স্বর্ণা ইজ আ ভেরি গুড সিঙ্গার, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে। হ্যাঁ, অনামিকার উত্তর সঠিক হয়েছে, সাদিয়া জাহানের উত্তর সঠিক। তাশফিয়া, আমি কিন্তু ইন্টারোগেটিভ জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি হচ্ছে তোমার কাছে এক্সক্লামেটরি,
হ্যাঁ, তাজকিয়া তোমার উত্তর সঠিক, কিন্তু তুমি লাস্টে কিন্তু ইন্টারোগেটিভ ব্যবহার করছো। হ্যাঁ, ইন্টারোগেশন কোয়েশ্চেন, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছো, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা যাবে না, তোমাকে এক্সক্লামেশন, এক্সক্লামেটরি মার্কটা ব্যবহার করতে হবে। ত্রয়ী মিত্রা, আমি এক্সক্লামেটরি জানতে চাচ্ছি, এটা ট্রান্সফরমেশন। রাকিবা ঋতু, সঠিক উত্তর এগেইন, কিন্তু তোমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করছো, কোয়েশ্চেন মার্ক ব্যবহার করা যাবে না। যদি ভেরি থাকে তাহলে আমরা হোয়াট দিয়ে ব্যবহার করতে পারি। হোয়াট আ গুড সিঙ্গার স্বর্ণা ইজ, একটা এক্সক্লামেটরি মার্ক, ঠিক যেভাবে করে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কোয়েশ্চেন মার্ক না দিলে বাক্যটি ভুল হয়ে যাবে, এই এক্সক্লামেটরি বাক্যেও যদি তুমি এক্সক্লামেশন মার্কটা না দাও, আশ্চর্যসূচক চিহ্নটা না দাও, তাহলে কিন্তু এই বাক্যটাও ভুল হয়ে যাবে। অর্থাৎ দেখতে পাচ্ছ হোয়াট আ গুড সিঙ্গার স্বর্ণা ইজ, এই বাক্যটি তোমার ট্রান্সফরমেশন হয়ে গেল। ঠিক এভাবে করে তোমাকে অ্যাসার্টিভ বাক্যগুলোকে এক্সক্লামেটরি বাক্যে পরিণত করতে হবে। হোয়াট আ গুড সিঙ্গার স্বর্ণা ইজ, এটা একটা বেসিক স্ট্রাকচার। আমরা এক্সক্লামেটরি বাক্যে আরো কিছু স্ট্রাকচার এখানটাতে লক্ষ্য করব। এইবার একটা নতুন স্ট্রাকচার দেখি, এইটা একটা এক্সক্লামেটরি বাক্যের স্ট্রাকচার। পূর্বে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আমরা এই ম্যাচটাতে জয়লাভ করেছি। আচ্ছা, একজন জানতে চেয়েছো হোয়াট অ্যান্ড হাউ এর ইউজ কি হয়। আচ্ছা, সেই জিনিসটা আমি জাস্ট এই অ্যান্সারটা দেওয়ার পরেই তোমাদেরকে বুঝে দিচ্ছি, তোমরা এটি করতে থাকো, আমি ততক্ষণে তোমাদেরকে বলি হোয়াট এবং হাউ এর পার্থক্য কি। হোয়াট সাধারণত কোনো বস্তুগত জিনিসের ক্ষেত্রে বোঝানো হয়, আর যখন আমরা বলি বিউটিফুল, হ্যাঁ জিনিসটা কত বেশি বিউটিফুল, হাউ বিউটিফুল ইট ইজ, হ্যাঁ এটা কত বেশি সুন্দর, যখন তুমি কত বেশি সুন্দর বলছো তখন হবে হাউ। আর তুমি যদি বলো এই বস্তুটি কত সুন্দর, হোয়াট আ বিউটিফুল, হোয়াট আ বিউটিফুল পিকচার, যখন বস্তু নিয়ে কথা বলছো তখন তুমি হোয়াট ব্যবহার করতে পারো। আর যখন তুমি কোনো বস্তুর অবস্থা নিয়ে কথা বলছো, যে হাউ মাচ, হ্যাঁ হাউ বিউটিফুল, তখন তুমি হাউ ব্যবহার করতে পারো। একটি হচ্ছে বস্তুগত আর একটি অবস্তুগত, এই এই হচ্ছে হোয়াট এবং হাউ এর পার্থক্য। ইন মোস্ট কেসেস যেটি করতে হয় বাক্যের সেন্স থেকে বুঝে নিতে হয় যে এটি আদৌ বস্তুগত নাকি অবস্তুগত, এই জিনিসটি তোমাকে বুঝে নিতে হবে। কিন্তু বেশিরভাগ এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হোয়াট কথাটি কিন্তু প্রযোজ্য হয়, হাউ এর যে ব্যবহার এটা কিন্তু খুবই লিমিটেড। আচ্ছা, আমাদের কাছে পরবর্তী যে বাক্যটি ছিল তা হচ্ছে হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এই বাক্যটি এক্সক্লামেটরি সেন্স কি হবে। হ্যাঁ, অন্তভা বাগচি সঠিক উত্তর দিয়েছে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। হ্যাঁ, শাকের উত্তর সঠিক, নাজমুল হাসানের উত্তর সঠিক। তোমরা সবাই কিন্তু কম বেশি ফরম্যাটটা জানো, অর্থাৎ হুররে থাকলে যে ইট ইজ এ ম্যাটার অফ জয় ব্যবহার করতে হয় তা তোমরা জানো। ইট ইজ আ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। আচ্ছা, আমরা এখানটাতে যে কাজটা করলাম তা হচ্ছে একটা এক্সক্লামেটরি বাক্য থেকে একটা অ্যাসার্টিভ বাক্যে কিভাবে আসা যায় সেটা তোমাদেরকে দেখালাম। এই বাক্যটি ছিল এক্সক্লামেটরি, যে ইয়ে আমরা ম্যাচটি জিতে গিয়েছি। এই বাক্যটি থেকে কিভাবে করে আমরা একটা অ্যাসার্টিভ বাক্যে আসতে পারি সেটি তোমাদেরকে দেখালাম, যে যদি হুররে থাকে তাহলে আমরা সেখানটাতে ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ জয়। একইভাবে তোমাদেরকে আরো এরকম দুটো এক্সাম্পল আমি তোমাদেরকে দেখাতে পারি, তা হচ্ছে একটা হচ্ছে তোমার অ্যালাস এবং আরেকটা হচ্ছে তোমার ফাই। এই দুটো বাক্যেও এই রকম একটা এক্সপ্রেশন রয়েছে। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে এই বাক্য দুটোর ট্রান্সফরমেশন কি হবে। অ্যালাস, আই হ্যাভ লস্ট মাই জব, ফাই, রাফসান ডাজ নট রেসপেক্ট হিজ সিনিয়র্স। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছো যে এক্সক্লামেটরি সেন্টেন্সে কেন ভেরি ইউজ হয় না। দেখো, তুমি যদি ভেরি ব্যবহার করো তাহলে কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হলো না, যে ইট ইজ আ ভেরি বিউটিফুল মর্নিং, যদি তুমি সেটা বলো তাহলে কিন্তু এক্সক্লামেটরি হচ্ছে না। তুমি যদি বলো হোয়াট আ বিউটিফুল মর্নিং ইট ইজ,
সেই ক্ষেত্রে কিন্তু তোমার মনের সে আবেগটা, তুমি একটা আশ্চর্য, ওয়াও এটা কত সুন্দর, হ্যাঁ হোয়াট আ বিউটিফুল পিকচার, হোয়াট আ বিউটিফুল মর্নিং, ওই ভেরিটাকে তুমি কনভার্ট করে ওইভাবে নিয়ে আসবে। কিন্তু হোয়াট আ ভেরি বিউটিফুল, তাহলে কিন্তু আবার ডাবলিং হয়ে যাচ্ছে, একটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সুতরাং হোয়াট আ ভেরি কথাটা কিন্তু শুনতে ভালো শোনে না, তোমাকে যেটি ব্যবহার করতে হবে তা হচ্ছে হোয়াট আ বিউটিফুল, যদি তুমি ভেরি বিউটিফুলটিকে এক্সক্লামেটরি সেন্সে ব্যবহার করতে চাও। হ্যাঁ, স্বপ্নবিলাসী কবি মিনহাজের উত্তর সঠিক, মাহমুদুর রহমান উচ্ছ্বাসের উত্তর সঠিক, মতিউর রহমানের উত্তর সঠিক। ঠিক আমরা যেভাবে করে ইট ইজ আ ম্যাটার অফ জয় লিখেছিলাম, এই জায়গাটাতে আমরা লিখব ইট ইজ আ ম্যাটার অফ সরো, তারপরে বাকিটুকু এখান থেকে লিখব দ্যাট আই হ্যাভ লস্ট মাই জব। আবার একইভাবে এইখানটাতে পাই মানে কিন্তু লজ্জা দেওয়া হচ্ছে, ছি 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 ছি, আমরা বললে ছি 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 ছি, ঠিক একইভাবে আমরা ফাইকে কিন্তু লজ্জা হিসেবে দেখি যে রাফসান ডাজ নট রেসপেক্ট হিজ সিনিয়র্স। আমরা লিখব ইট ইজ আ ম্যাটার অফ শেম, এটি একটি লজ্জার ব্যাপার যে রাফসান তার সিনিয়রদেরকে রেসপেক্ট করে না। অর্থাৎ বুঝতে পারছো যে এই বাক্যটিতেও আমরা ইট ইজ এ ম্যাটার এই স্ট্রাকচারটি কিন্তু ব্যবহার করছি। তিনটি জিনিস খেয়াল করো, এই হুররে থাকলে, অ্যালাস থাকলে এবং ফাই থাকলে আমরা যে কাজটি করব তা হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ শেম, এই ধরনের বাক্যগুলি ব্যবহার করে সেগুলোকে অ্যাসারটিভে পরিণত করব। ঠিক উল্টাভাবে যদি ইট ইজ এ ম্যাটার অফ জয় তোমাদের দেয়া থাকে অ্যাসারটিভে এবং সেটিকে এক্সক্লামেটরি করতে বলা হয়, তাহলে কিন্তু তোমরা হুররে কথাটা ব্যবহার করতে পারো। অর্থাৎ এই ধরনের বাক্যগুলো কিভাবে করে তুমি অ্যাসারটিভ করবে কিংবা অ্যাসারটিভ থেকে কিভাবে করে এক্সক্লামেটরি করবে তার একটা ব্যাখ্যা কিন্তু তোমরা দেখতে পারবে। এইবার চলো আমরা আরেক ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্সের দিকে এগিয়ে যাই। এই বাক্যটি তোমরা আমাকে সমাধান করে দেখাও। আই উইশ আই ওয়্যার আ বিলিয়নিয়ার, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? আই উইশ আই ওয়্যার আ বিলিয়নিয়ার, আমরা মনে মনে বলি না ইস আমি যদি বিলিয়নিয়ার হতাম, এই বাক্যটির এটি কিন্তু একটি অ্যাসার্টিভ বাক্য, আই উইশ আই ওয়্যার আ বিলিয়নিয়ার, এই বাক্যটির এক্সক্লামেটরি বাক্য কি হবে, অর্থাৎ এটির আশ্চর্য সূচক আবেগ সূচক বাক্য কি হবে এটি তোমরা আমাকে দেখাও। হ্যাঁ, আরিয়ান খান চয়ন সবার আগে উত্তর দিয়েছে, ত্রয়ী মিত্রের উত্তর সঠিক হয়েছে, সুলতানা নাজরিন চামেলির উত্তর সঠিক হয়েছে, সুলতান, আচ্ছা খুব সহজ, আই উইশ আই ওয়্যার মিলিয়নিয়ার বিলিয়নিয়ার এই জিনিসটা হচ্ছে ইফ আই ওয়্যার আ বিলিয়নিয়ার। এইবার বলি এখানটাতে ঘটনাটা কি ঘটলো, দুটো ঘটনা, এক হচ্ছে এই স্ট্রাকচারটা তুমি তখনই ব্যবহার করতে হবে করতে পারবে যখন একটা আনরিয়েল কন্ডিশন থাকে, ইস আমি যদি বিলিয়নিয়ার হতে পারতাম, অর্থাৎ এখানটাতে এই হতে পারতাম একটা অবাস্তব একটা কল্পনা এখানটাতে করা হচ্ছে, এই অবাস্তব কল্পনার জায়গায় তুমি এই আই উইশের জায়গায় ইফ আই কথাটি তুমি ব্যবহার করতে পারবে এক্সক্লামেটরি সেন্টেন্স বানানোর ক্ষেত্রে। দ্বিতীয় জিনিস লক্ষ্য করছো, অনেকে হয়তো অবাক হচ্ছে যে আই এর পরে ওয়্যার কেন হচ্ছে, আই এর পরে ওয়্যার হয় যদি আমরা অবাস্তব কোনো একটা কন্ডিশন ব্যবহার করি, যেমন ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে আমি এরকম করতাম, অর্থাৎ হইতাম, আমি যেমন হচ্ছি না কিন্তু, এটা কিন্তু বাস্তব একটা সিচুয়েশন না, সেই কারণটাতে ইফ আই ওয়্যার ইউ আমি তোমার জায়গায় হলে এই কাজটি করতাম, এই ধরনের একটি সেন্স বোঝানোর জন্য আই উইশ আই ওয়্যার ব্যবহার করা হয়। অর্থাৎ আই উইশ আই ওয়্যার আ বিলিয়নিয়ার এরকম জায়গায় সবসময় ব্যবহার করব ইফ আই ওয়্যার আ বিলিয়নিয়ার। এভাবে করে তুমি দেখতে পাচ্ছ যে একটি আই উইশ সহ যদি একটা অ্যাসার্টিভ বাক্য থাকে সেটাকে আমরা কিভাবে করে এক্সক্লামেটিভ বাক্যে পরিণত করতে পারি।
ইতোমধ্যে ক্লাসের 40 মিনিট কভার হয়ে গিয়েছে, রাত 9:30 বাজে। তোমরা কিন্তু অনেকেই রেসপন্স দিচ্ছ এখনো, থ্যাংক ইউ সো মাচ। আমি চাবো যে এই ক্লাসটি থেকে যাতে আরো বেশি বেশি মানুষ উপকৃত হতে পারে, কারণ এই ক্লাসটিতে কিন্তু ট্রান্সফরমেশনের অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কভার করা হচ্ছে। তাহলে চলো আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী যে টপিক রয়েছে সেই জিনিসটির দিকে আস্তে আস্তে একটু মুভ করি। ধরো এই বাক্যটিতে আরেকটু ডিফারেন্স আছে, আই উইশ ফাতিহা হ্যাড বিন দেয়ার। হ্যাঁ, এইখানটাতে আমি বলছি আই উইশ ফাতিহা হ্যাড বিন দেয়ার। এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? এই বাক্যের একটা এক্সক্লুসিভ একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা যদি তোমরা ফলো করতে পারো তাহলে কিন্তু চমৎকার হয়। এখানে একটা ট্রিক আছে, একটা খেলা আছে, দেখি এই খেলাটা কে কে খেলতে পারে। ত্রয়ী মিত্রা, তোমার উত্তর কিন্তু সঠিক কিন্তু আংশিক সঠিক। অনামিকার উত্তরও আংশিক সঠিক। সাইফার, হ্যাঁ সাইফার বয় মামুন, হ্যাঁ সাইফার, সাইফার বয় মামুনের উত্তর একদম 100-এ 100 সঠিক হয়েছে। আকাশ অপু, হ্যাঁ আকাশ অপুর উত্তরও সঠিক হয়েছে। যারা ইফ, ত্রয়ী মিত্রের উত্তর এখন সম্পূর্ণরূপে সঠিক হয়েছে। যারা যারা ইফ দিয়ে লিখছো তাদের বাক্যটা হবে না তা কিন্তু না, হবে কিন্তু ইংরেজিতে অনেকগুলি মোর অ্যাকসেপ্টেবল ভার্সন অফ গ্রামার থাকে। গ্রামারের মধ্যে তো কম ভালো বেশি ভালোর একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে আমরা যেটা লিখব সেটা হচ্ছে এই হ্যাড কথাটাকে আগে নিয়ে আসব। হ্যাড ফাবলিহা বিন দেয়ার, অর্থাৎ আমরা বলছি ইস ফাবলিহা যদি সেখানটাতে থাকতো, অর্থাৎ আই উইশ ফাবলিহা হ্যাড বিন দেয়ার। এখানটাতে আমি লিখছি হ্যাড ফাবলিহা বিন দেয়ার, অর্থাৎ এইখানটাতে কিন্তু আমরা একটা ট্রান্সফরমেশন করে ফেলছি। এখানটাতে অ্যাসারটিভ বাক্য ছিল, আমরা সেখানটাতে এক্সক্লামেটরি বাক্যে চলে আসছি। পার্থক্যটা হচ্ছে এখানটাতে হ্যাড কথাটা কিন্তু আগে চলে আসছে। এই জায়গাটাতে তোমাদের কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আজকে যেহেতু আমরা ক্লাসটা একটু দেরিতে শুরু করেছি, আমরা সেকেন্ড ক্লাসটার মধ্যে, ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসের মধ্যে খুবই ছোট্ট একটা গ্যাপ দিয়ে সেকেন্ড ক্লাসটা কিন্তু শুরু করে দিব। তাই তোমরা যারা যারা এই মুহূর্তে ক্লাসটি করছো তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি যে আমরা 10:00 শুরু করতে না পারলে 10:15 একটি ক্লাস শুরু করে দিব, সেটাতে কিন্তু তোমরা সবাই উপস্থিত থাকবে। এইবার চলো আমরা পরবর্তী যে টপিকটি রয়েছে সেই দিকে মুভ করি। এইবার যে টপিকটা আমি তোমাদেরকে দেখাবো তা হচ্ছে পজিটিভ বাক্য থেকে কিভাবে করে নেগেটিভ বাক্যে যাই। আমরা বাক্যের দুই ধরনের আরো একটা ক্লাসিফিকেশন জানি, সেটা হচ্ছে পজিটিভ বাক্য আর নেগেটিভ বাক্য। অ্যাসার্টিভ বাক্যের মধ্যে দুটো ভাগ থাকে, একটি পজিটিভ বাক্য একটি নেগেটিভ বাক্য। হ্যাঁ সূচক বাক্য, না সূচক বাক্য। আমি যদি তোমাকে বলি যে আজকে আমি স্কুলে যাব না, এটা একটা নেগেটিভ বাক্য। আর আমি যদি বলি রামিম একটি ভালো ছেলে, এটি একটি পজিটিভ বাক্য। ট্রান্সফরমেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে, এটাকে কনভার্সনও বলে অনেকে, সেটা একদিন জিনিস হচ্ছে ইফ দিলে হবে কিনা। এখানটাতে ইফ দিলেও হবে, আমি যেটা বলছিলাম যে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে তুমি হ্যাড দিয়ে করো, যেটা বলছিলাম। তা হচ্ছে পজিটিভ বাক্য এবং নেগেটিভ বাক্যের মধ্যে যে ট্রান্সফরমেশন রয়েছে সেটিও কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা এরকম কিছু এক্সাম্পল দেখে ফেলি। যেমন ধরো এই বাক্যটি, অনলি স্বামীর ক্যান প্যাস দিস এক্সাম, এটি একটি পজিটিভ বাক্য। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে এই পজিটিভ বাক্যটিকে আমরা নেগেটিভে কিভাবে করে কনভার্ট করব বা ট্রান্সফর্ম করব, এটি নেগেটিভ জানতে চাই। মনে রাখবে এটি কিন্তু নেগেটিভ ইন্টারোগেটিভ জানতে চাওয়া হয় নাই, শুধুমাত্র নেগেটিভ, অর্থাৎ এটিকে ইন্টারোগেটিভ না করে তোমাকে শুধুমাত্র নেগেটিভে নিয়ে যেতে হবে। অর্থাৎ এই বাক্যটিকে তোমার শুধুমাত্র নেগেটিভে কনভার্ট করতে হবে। সবাই বাক্যটি সমাধান করা শুরু করে দাও, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কে সঠিক উত্তরটি জানো। হ্যাঁ শাকের হোসেনের উত্তর সঠিক, নাদিয়া তাজমিনের উত্তর সঠিক, অনামিকার উত্তর সঠিক। অনামিকা আজকে দারুণ পারফর্ম করছে, আরিয়ান খান সঠিক উত্তর দিচ্ছে, সরোজা হাসান আজকে চমৎকার পারফর্ম করছে। সরোজ একটু ভুল হয়ে গেল, নো ওয়ান বান আসলে হয় না, নো ওয়ান এবং নানের মধ্যে একটু পার্থক্য আছে, নান কথাটা কিন্তু এখানটাতে মোর অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাঁ মাহমুদুর রহমান উচ্ছ্বাস,
মুতামিম জয়, রাকিব আর ঋতু সবাই আজকে খুব দারুণ পারফরমেন্স এর মধ্যে আছে, কংগ্রাচুলেশনস। তাহলে যে জিনিসটা হবে তা হচ্ছে অনলি শামিম ক্যান পাস দিস এক্সাম, অনলি যেখানটাতে আমরা দেখবো সেখানটাতে আমরা নান বাদ দিয়ে করবো, নান বাদ শামের ক্যান পাস দিস এক্সাম, অর্থাৎ স্বামীর ছাড়া এমন কেউ নেই যে এইটি পাস করতে, এই পরীক্ষাটি পাস করতে পারবে। একটা জিনিস আছে, অনলি স্বামীর ক্যান পাস দিস এক্সাম এই বাক্যে কিন্তু কোনো নেগেটিভিটি নেই, সবগুলি কথাই কিন্তু বেশ পজিটিভ। অন দি আদার হ্যান্ড এটি নেগেটিভ, কারণ বাক্যটা শুরু হয়েছে কিন্তু নান দিয়ে, নান একটা নেগেটিভ ওয়ার্ড। নেগেটিভ ওয়ার্ড আইডেন্টিফাই করতে হলে এই যে নো, নান, নেভার, হ্যাঁ এই জিনিসগুলি তোমাকে একটু আইডেন্টিফাই করতে হবে। যখন দেখবে নো, নান, নেভার এই ধরনের শব্দগুলি বাক্যে রয়েছে তখন বুঝতে পারবে যে বাক্যটি একটি নেগেটিভ বাক্য। এখানটাতে একটা পজিটিভ বাক্য ছিল অনলি দিয়ে, অনলির পরিবর্তে আমাদেরকে ব্যবহার করতে হবে নান বাট। এইটা একটা ধ্রুব আইন মনে করে রাখবা, রুল অফ থাম, সেটা হচ্ছে অনলি সামনে গিয়ে পাস দিস এক্সাম, অনলির জায়গায় শুধুমাত্র নান বাট বসায় দাও, অনলি বাদ দাও, বসিয়ে দাও নান বাট, তাহলে কিন্তু সেটি পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে। এটা এতটাই বেশি সিম্পল, অর্থাৎ এই সিম্পল রুলটা তুমি তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা যারা পজিটিভ থেকে নেগেটিভে কিভাবে করে নিব এতদিন ধরে অনেক কনফিউজ ছিলে তাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে গেল। কারণ শুধুমাত্র অনলি শব্দটিকে নান বাট করে ফেললেই তোমার পজিটিভ থেকে নেগেটিভ হয়ে যাচ্ছে, অর্থাৎ এই প্রবলেমটি আমাদের সলভ হয়ে গেল। আচ্ছা, কিন্তু সবসময় কিন্তু আবার অনলির জায়গায় নান বাট দিলে হবে না, এইখানটাতে একটু এক্সেপশনাল আছে, সেটা কি? এই বাক্যটিকে সমাধান করো তাহলেই বুঝতে পারবো। অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম, অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম, শুধুমাত্র টাকাই তোমার সমস্যাটি সমাধান করতে পারে। এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে? টাকা ছাড়া এমন কিছু নেই যা তোমার সমস্যাটিকে সমাধান করতে পারবে। হ্যাঁ, সুলতানা নাজনীন সঠিক উত্তর দিয়েছে, মাইশা হোসেন বলেছে সে তার হোম টিচার দেখে ছুটি দিয়ে দিতে চায় এবং 10 মিনিট স্কুলের প্রাইমারি ছাত্র হতে চায়। মাইশা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল, উই আর ভেরি অনার্ড টু বি এবল টু সার্ভ ইউ। ইশতিয়াক, হ্যাঁ নাথিং বাট, মাহমুদ রহমান উচ্ছ্বাস সঠিক উত্তর, অনামিকা সঠিক উত্তর, আনিকা সঠিক উত্তর, অনেকে সঠিক উত্তর দিচ্ছ। অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম, এই জিনিসটা যেটা হবে সেটা হচ্ছে নাথিং বাট, নাথিং বাট মানি ক্যান সলভ ইউর প্রবলেম। ওই যেটা বলেছিলাম যে যদি আমরা মানুষের ক্ষেত্রে নান ব্যবহার করি, জিনিসপত্রের ক্ষেত্রে কিন্তু নান ব্যবহার করতে পারবো না, জিনিসপত্রের ক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে নাথিং। একই জিনিস, অনলির জায়গায় আমরা নাথিং বাট নিয়ে আসছি, আর কোনো চেঞ্জ কিন্তু হয় নাই। অনলি মানি ক্যান সলভ ইউর প্রবলেম, নাথিং বাট মানি ক্যান সলভ ইউর প্রবলেম। আমরা নান বাট ব্যবহার করতাম মানুষের সময়, যদি জিনিসপত্র হয় নন লিভিং অবজেক্টস তাহলে কিন্তু আমরা নাথিং বাট ব্যবহার করতে পারবো, অর্থাৎ যেহেতু জিনিস নো ওয়ান না এটা নাথিং, সে কারণে আমরা অনলির জায়গায় নাথিং ব্যবহার করেছি। আশা করি এই প্রবলেমটাও তোমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। এইবার এই অনলির আরেকটা ফর্ম তোমাদেরকে দেখাই, এটা আরেকটু কনফিউজিং, এটা কিন্তু তোমাদের ভুল হবার চান্স রয়েছে, তাই তোমাদেরকে একটু সতর্ক করে দিচ্ছি। হি ইজ অনলি 4 years old, এই বাক্যটি ট্রান্সফরমেশন কে করতে পারবে? এই বাক্যটি ট্রান্সফরমেশন কিন্তু একটু জটিল হয়ে থাকে। এই বাক্যটি ট্রান্সফরমেশন, এটিকে তোমরা আমাকে নেগেটিভ করে দেখো। অনেকেই ক্লাস করছো আমাদের সঙ্গে, আবারও মনে করিয়ে দিই ক্লাসের ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, কারণ ট্রান্সফরমেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তোমার ফ্রেন্ডদেরকে সুযোগ করে দাও ক্লাসটি দেখবার জন্য। মৃদুল হাসান, হ্যাঁ সঠিক উত্তর হয়েছে। আকাশ অপু, অনামিকা সঠিক উত্তর, সালাফির উত্তর সঠিক হয়েছে, আনিকা তাবাস্তমের উত্তর সঠিক হয়েছে, ত্রয়ী মিত্রের উত্তর সঠিক হয়েছে। ত্রয়ী মিত্র অসাধারণ করছে,
মাহমুদুর রহমান উচ্ছ্বাস আজকে দারুণ করছে। সাবিয়া জাহানের প্রথম উত্তর পড়লাম হয়তো আজকে, কিন্তু থ্যাংক ইউ। সরোজাল হাসান সঠিক, হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, হি ইজ নট মোর দ্যান 4 ইয়ার্স ওল্ড। দেখো এই অনলি কথাটা যদি ব্যবহার করা থাকে তাহলে কিন্তু নট মোর দ্যান কথাটা ব্যবহার করতে পারবা। হি ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, এটা পরিবর্তে কি হলো, হি ইজ নট মোর দ্যান, অর্থাৎ অনলির জায়গায় আমরা নট মোর দ্যান ব্যবহার করে ফেললাম। যদি আমার কাছে এমন বলা থাকতো যে আই হ্যাভ অনলি $100, তাহলে আমি যেটা ব্যবহার করতে পারতাম সেটি হচ্ছে আই, এখানে তো বলা হচ্ছে ইজ অনলি 4 ইয়ার্স ওল্ড, আমি যদি বলতাম আই হ্যাভ অনলি $100 তাহলে আমি বলতাম আই হ্যাভ not more than $100, অর্থাৎ দেখতে পাচ্ছ যে only জায়গায় not more than ব্যবহার করতে আমরা পারি এবং তার মাধ্যমে কিন্তু এই ট্রান্সফরমেশনটি আমরা সাকসেসফুলি করতে পারি, অর্থাৎ সেই সমস্যাটি কিন্তু তোমাদের জন্য সমাধান হয়ে গেল। এইবার একদম আচ্ছা, অনামিকা একটা সুন্দর প্রশ্ন করেছে যে যদি নট মোর দ্যান ব্যবহার না করি, যদি নট লেস দ্যান ব্যবহার করতে চাই তাহলে কি করে করব। আসলে অনলির ক্ষেত্রে কিন্তু তুমি নট লেস দ্যান ব্যবহার করতে পারবে না, তোমাকে অনলি যদি তোমাকে বলা হয় তাহলে কিন্তু নট মোর দ্যানই ব্যবহার করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে নট লেস দ্যানের ইউজটা এখানটাতে আসলে অ্যাপ্রোপ্রিয়েট না, এখানটাতে নট মোর দ্যান কথাটি তোমাকে ব্যবহার করতে হবে। এইবার সবচেয়ে পুরাতন নিয়মটা তোমাদেরকে দেখে যে পজিটিভ থেকে নেগেটিভ করা বা নেগেটিভ থেকে পজিটিভ করার সবচেয়ে প্রাথমিক যে নিয়মটা রয়েছে সেটা কি, আদেল ইজ আ গুড সিঙ্গার, এই বাক্যটি একটি পজিটিভ বাক্য। এই বাক্যটিকে আমরা কিভাবে করে নেগেটিভ করব সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে দাও যে আদেল আদেল একজন ভালো সিঙ্গার, আমরা সবাই জানি অনেক নাম করা একজন গায়িকা, এই আদেল ইজ আ গুড সিঙ্গার, এই পজিটিভ বাক্যটিকে আমরা নেগেটিভ কিভাবে করব। হ্যাঁ, অনেক উত্তর দিচ্ছ, সুলতান আর আজমির উত্তর সঠিক, আসিফ মাহমুদের উত্তর কিন্তু সঠিক। কি করব, আদেল অ্যাডেল বা যাই বলি অ্যাডেল ইজ নট আ ব্যাড সিঙ্গার, সিম্পলি আমরা এই শব্দটি এই গুড শব্দটি যে অপোজিট ওয়ার্ডটি রয়েছে সে অপোজিট ওয়ার্ডটি নিব, তার আগে একটা নট লাগাই দিব, সিম্পল অপোজিট ওয়ার্ডটা নাও তার যে তার আগে একটা নট তুমি জুড়ে দাও, তাহলেই কিন্তু তোমার বাক্যের যে ট্রান্সফরমেশন সেটি কিন্তু হয়ে গেল। অর্থাৎ দেখতে পাচ্ছ অ্যাডেল ইজ নট আ ব্যাড সিঙ্গার, আমার বাক্যটি ট্রান্সফরমেশন কিন্তু সাকসেসফুলি শেষ হয়ে গিয়েছে। এইবার তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, সেই জিনিস তোমরা একটু খেয়াল করো, সেটা হচ্ছে মাস্ট, মাস্ট এর ব্যবহার কি হবে। আমি এখন অনেক জনরোষের মুখে পড়তে যাচ্ছি কারণ এই বাক্যটি দেখার পরে লোকজন আমাকেই ঘুষি মারতে যাবে, তবু আই মাস্ট পাঞ্চ আই অ্যাম ইন দ্য ফেস, আমার আমাকে মুখে ঘুষি মারতেই হবে। হ্যাঁ, এই বাক্যটির ট্রান্সফরমেশন কি হবে, অর্থাৎ এই বাক্যটিকে যদি আমরা নেগেটিভ করতে চাই তাহলে আমরা কি লিখব। আর প্লিজ কেউ এইটা লিখেন না যে এই বাক্যটির নেগেটিভ হচ্ছে আই মাস্ট পাঞ্চ সাকিব ভাই ইন দ্য ফেস, নো দ্যাটস নট হাউ ইট ওয়ার্কস। হ্যাঁ, এই বাক্যটিকে নেগেটিভ করতে চাচ্ছি, বাক্যটিকে উল্টে দিবেন না। হ্যাঁ, এবং মনে রাখবেন ট্রান্সফরমেশন মানে হচ্ছে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আপনারা এখন বাক্যে সবাই লিখবেন যে আপনারা সবাই আই আমার ভাইকে ঘুষি আসলে মারতে চান, এটা আমি আপনাদেরকে লেখাবো কিন্তু একটু অন্য হবে, কেউ এটা লিখবেন না যে আই ডোন্ট আই মাস্ট নট পাঞ্চ আই মানিন্দা ফেস, এটা হবে না, অর্থাৎ অর্থ সেম রাখতে হবে, আপনাদের সবাইকে আমাদেরকে মুখে ঘুষি মারতে হবে এবং এইটা ট্রান্সফরমেশনটা করে দেখাতে হবে, জাস্ট ফর দ্য ফান লেটস ডু দিস। এই তো, হ্যাঁ সবাই এই জিনিসটা স্ক্রিনশট নিব, স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাবো যে কত লোক তোমাকে ঘুষি মারতে চায়। হ্যাঁ, আকাশ অপু ঘুষি মারতে চায়, তাসকিয়া তাফিন ঘুষি মারতে চায়, সাজ্জাদ ঘুষি মারতে চায়, সাবাস আনিকা তাবাসসুম, হ্যাঁ আইমান দেখে যাও কত লোক তোমাকে ঘুষি মারতে চায়। হ্যাঁ, আই ক্যান নট বাট পাঞ্চ, সাবাস, হ্যাঁ সবাই ক্যান নট বাট দিয়ে দিচ্ছে, ভেরি গুড। হ্যাঁ
আনিকা তবস্তুর নামটা লিখে নাই ক্যান নট, বাট পাঁচ লিখেছেন, আইমান ভাই লিখতে চাচ্ছেন না কেন, লিখে দেন সমস্যা নাই, আই ক্যান নট বাট পাঁচ আইমান ইন দ্য ফেস, ভেরি গুড। তোমাদের সবার উত্তর কিন্তু ঠিক হচ্ছে, হ্যাঁ যতই হাসাহাসি করি তোমাদের সঙ্গে উত্তর কিন্তু ঠিক হচ্ছে, ভেরি গুড। আই মাস্ট পাঞ্চ আইমান ইন দ্য ফেস, যেটি তোমরা ব্যবহার করছো তা হচ্ছে আই ক্যান নট বাট পাঞ্চ আইমান ইন দ্য ফেস। এই বাক্যে আরেকটা সলিউশন আছে, এই সলিউশনটা বরং আরো বেশি ইন্টারেস্টিং, সেটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে এটা কিন্তু সঠিক, এটা 100% সঠিক, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। একটা অল্টারনেটিভ দেখাই তাহলে তোমাদের সুবিধা হবে, সেটা হচ্ছে আই ক্যান নট হেল্প পাঞ্চিং, হবে এখানটাতে হেল্প দিলে পাঞ্চিং হবে, আই ক্যান নট হেল্প পাঞ্চিং আইমান ইন দ্য ফেস। আই ক্যান নট বাট পাঞ্চ আইমান ইন দ্য ফেস, আই ক্যান নট হেল্প পাঞ্চিং, এই জিনিসটা মনে রাখবে। যদি হেল্প লিখেন তাহলে পাঞ্চ ইনটা ব্যবহার করবেন, আইএনজিটা অবশ্যই যোগ করতে হবে। ক্যান নট বাট পাঞ্চ আইমান ইন দ্য ফেস, ক্যান নট হেল্প পাঞ্চিং আইমান ইন দ্য ফেস, এইটা হচ্ছে আপনার দুইটার মধ্যে পার্থক্য। অর্থাৎ আমরা ক্যান নট বাট আর ক্যান নট হেল্প এই দুটো শব্দেরই কিন্তু ব্যবহার আমাদের জানা থাকতে হবে। আমাদের প্রায় এক ঘন্টার দিকে এগিয়ে আসছে, আমাদের হাতে আর মাত্র চারটা এক্সাম্পল বাকি আছে, চারটা এক্সাম্পলের পরে কিন্তু আমরা এই ক্লাসটি শেষ করতে পারবো, তাই প্লিজ আমাদের সঙ্গে থাকবে। এবং অবশ্যই এই ক্লাসটি যদি শেষও হয়ে যায় তাও কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করতে থাকবে, যাতে তোমার বন্ধুরা এই ক্লাসটি দেখতে পারে, কারণ ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু এই লেসনটা তাদের জন্য থেকে যাবে। এইবার এই বাক্যটি খেয়াল করো, এভরি স্টুডেন্ট লাভ ফাবলিহা। তোমাদের কাছে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে তোমরা কারা কারা ফাবলিহা আপুর ক্লাস পছন্দ করো তারা আমাকে কমেন্টে জানাবে, যে ফাবলিহা আপু কার কার প্রিয় টিচার এটা আমাকে কমেন্টে জানাবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে। হ্যাঁ দুটো প্রশ্নই তোমাদের কাছে জানতে চাই, প্রশ্নের উত্তর কি হবে। হ্যাঁ এভরি স্টুডেন্ট লাভ ফাবলিহা, হ্যাঁ মুহতামিম জয়ের উত্তর সঠিক। সরোজা হাসান একটু সমস্যা হয়ে যাচ্ছে, হু ডাজন্ট লাভ ফাবলিহা যদি তুমি বলো তাহলে কিন্তু স্টুডেন্ট কথাটা বাদ পড়ে যাচ্ছে, হ্যাঁ এখানটাতে হু দিয়ে করা যাবে না, নাহিয়ান হবে না। আসিফ মাহমুদের উত্তর সঠিক, মাহমুদুর রহমান উচ্ছ্বাসের উত্তর সঠিক, সালাফির উত্তর সঠিক, ত্রয়ীর উত্তর সঠিক, ভেরি গুড। হ্যাঁ এটা দেয়ার ইজ দিয়ে করতে হবে, দেয়ার ইজ ছাড়া কিন্তু এটি করা যাবে না। সেটা হচ্ছে দেয়ার ইজ নো স্টুডেন্ট, কোনো ছাত্রই নেই, হ্যাঁ দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস ফাবলিহা। এইটা শুনতে একটু অদ্ভুত শোনায় কিন্তু, হ্যাঁ দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস ফাবলিহা একটু অদ্ভুত শোনাবে, কিন্তু এই জিনিসটি কিন্তু সঠিক উত্তর। এমন কোন ছাত্র নাই যে ফাবলিহাকে ভালোবাসে না, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস ফাবলিহা। অর্থাৎ বুঝতে পারছো একটু কমপ্লেক্স স্ট্রাকচার, আমি এনকারেজ করবো যাদের কাছে খাতা কলম আছে বাক্যটি কিন্তু তোমরা লিখে রাখতে পারো, দেয়ার ইজ নো এভরি স্টুডেন্ট লাভস ফাবলিহা, এটার ট্রান্সফরমেশন হবে দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস ফাবলিহা। অর্থাৎ এই বাক্যটি ট্রান্সফরমেশনে কিন্তু আমরা দেখতে পেলাম এভরি স্টুডেন্ট লাভস ফাবলিহা, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট লাভস ফাবলিহা। আমরা ইতোমধ্যে এক ঘন্টা কস করে ফেলেছি, আমাদের হাতে অল্প দুটা তিনটা এক্সাম্পল রয়েছে, আমরা একটু জলদি জলদি শেষ করি, তাহলে আমরা পরবর্তী ক্লাসটাতে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড একদম ফ্রেশ ভাবে শুরু করতে পারবো। আচ্ছা এইটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, অ্যাজ সুন অ্যাজ সুমো স শিকি শি র্যান অ্যাওয়ে, এই বাক্যটা এই বাক্যটাকে আমরা নেগেটিভে নিয়ে যাব। তোমরা হয়তো জানো অনেকে যে অ্যাজ সুন অ্যাজ এর একটা ফরম্যাট আছে, যদি পজিটিভ বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে সেটা নেগেটিভে গিয়ে কি হয় সেটা তোমরা আমাকে একটু করে দেখাবে। আচ্ছা বাট স্টুডেন্টের মানে জিজ্ঞেস করছেন রাইম,
বাট স্টুডেন্ট বলতে এখানটাতে বোঝানো হচ্ছে এমন কোনো ছাত্র নেই যে ভালোবাসে না, এমনটা বোঝানো হচ্ছে। দেয়ার ইজ নান, ওই যে আমরা নান বাট করেছিলাম অনেকটা এরকম, দেয়ার ইজ নো স্টুডেন্ট বাট, হ্যাঁ ওই বাট মানে নেগেটিভ জিনিসটা ক্লিয়ার হয়ে যায় ওখানটাতে। ভেরি গুড, শাকের হোসেন আমাদেরকে স্ট্রাকচারে লিখে দিচ্ছে। আমি সবাইকে অনুরোধ করবো যাতে পুরো বাক্যটা লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো। নো সুনার হ্যাড সুমো স শিকি, হ্যাঁ ভেরি গুড, নো সুনার হ্যাড সুমো, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিচ্ছ। দেখি আমি তোমাদের থেকে দেখে দেখে একটা উত্তর লিখে ফেলি। হ্যাঁ তোমরা কিন্তু দ্যানটা মিস করছো অনেক অনেকে। প্রিয়ান্তি পিউ, হ্যাঁ ও দ্যান লিখেছে, নো সুনার হ্যাড হবে ভাই, দ্যান হবে না। এই তো আনিকাতা বসু, আচ্ছা অনেকের উত্তরই সঠিক হচ্ছে, যেহেতু আমি একটু হেল্প করি। অ্যাজ সুন অ্যাজ যদি থাকে তাহলে হচ্ছে নো সুনার হ্যাড সুমো স শিকি দেন, এই দেনটা ইম্পর্টেন্ট, অনেকে মিস করেছে এই দেনটা, দেনটা ইম্পর্টেন্ট, দেন শি র্যান আওয়ে, এই জিনিসটার মানে হচ্ছে দেখা মাত্রই। নো সুনার হ্যাড কথাটা মানে হচ্ছে হওয়া মাত্রই, হ্যাঁ এই হওয়া মাত্রই, অর্থাৎ সুমোকে শিকিকে দেখা মাত্রই, হ্যাঁ সে পালিয়ে গেল, সি র্যান আওয়ে। অর্থাৎ দেখতে পাচ্ছ যে অ্যাজ সুন অ্যাজ যদি তুমি দেখতে পাও সেখানটাতে নো সুনার হ্যাড কথাটা ব্যবহার করতে হবে, এবং নো সুনার হ্যাড যদি আমরা ব্যবহার করি তাহলে অবশ্যই দেন কথাটিও ব্যবহার আমাদেরকে অবশ্যই করতে হবে। হ্যাঁ এই পরবর্তীতে যে আমাদের কাছে সেন্টেন্সটি রয়েছে এই বাক্যটিরও কিন্তু ট্রান্সফরমেশন আমরা করতেই পারি, তা হচ্ছে সৌমিক ইজ অলওয়েজ অন টাইম। আমার কাছে দুটো এক্সাম্পল আছে, এই দুটো এক্সাম্পলের পরে কিন্তু এই ক্লাসটি শেষ হয়ে যাবে, পরবর্তী ক্লাসটি আমরা যত দ্রুত সম্ভব 10টা বা 10টা 10 এর মধ্যে শুরু করবার চেষ্টা করব। এই বাক্যটি তোমরা একটু ট্রান্সফরমেশন করবার চেষ্টা করো, তা হচ্ছে সৌমিক ইজ অলওয়েজ অন টাইম। এই বাক্যটা আসলে খুবই সহজ, আমি তোমাদেরকে যেই কারণটাতে এই বাক্যটা দিলাম তা হচ্ছে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার কথাটা ব্যবহার করবো এই জিনিসটা দেখানোর জন্য, এবং যদি অন টাইম থাকে তাহলে নেভারের সঙ্গে এটিকে ম্যাচ করবার জন্য এটাকে উল্টে দিতে হবে, অর্থাৎ নেভারের অন টাইমের জায়গায় দিব লেট। তাহলে কি দাঁড়াচ্ছে, সৌমিক সৌমিক সৌমিকই থাকবে, সৌমিক ইজ নেভার লেট, কি দাঁড়ালো, সৌমিক ইজ অলওয়েজ অন টাইম, সে সবসময় সময় করে আসে, এবং সৌমিক ইজ নেভার লেট, সে কখনোই দেরি করে আসে না। বাক্য দুটোর মিনিং কিন্তু একই থাকছে, শুধুমাত্র বাক্যের স্ট্রাকচার বদলে যাচ্ছে, যেটা কিনা ট্রান্সফরমেশনের মূল শর্ত, যে বাক্যের মিনিং বদলে যাবে না কিন্তু বাক্যের স্ট্রাকচার বদলে যাবে। অলওয়েজ থাকলে সেটিকে নেভার করে দিব, এবং অলওয়েজ এর পরে যেই ভদ্রলোক থাকবেন তার অপোজিটটা আমরা এখানটাতে কিন্তু লিখে দিব। আমার কাছে আজকের দিনের যে লাস্ট এক্সাম্পলটি রয়েছে সেটির দিকে চলে যাই, লাস্ট এটি হচ্ছে পজিটিভ টু নেগেটিভ এর আজকের জন্য আমার শেখানো লাস্ট রুল, সেটা হচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত বেশি ক্লান্ত যে সে হাঁটতে পারছে না। টু উইক টু ওয়াক এই কথাটা কিন্তু এখনো পর্যন্ত একটা পজিটিভ বাক্য হিসেবে রয়ে গিয়েছে, যে হি ইজ টু উইক টু ওয়াক, সে এত বেশি ক্লান্ত মানে হাঁটতে পারবে না। দেখো টু কথাটার যদি হালকা নেগেটিভও হয় এই বাক্যটা কিন্তু পজিটিভ, কারণ বাক্যে নেগেটিভ কোনো শব্দ ব্যবহার করা হয় নাই, নট নান নেভার এই বাক্য শব্দগুলি কিন্তু ব্যবহার করা হয় নাই। তোমাদের কাছে আজকে লাস্ট প্রশ্ন হচ্ছে এই বাক্যটি ট্রান্সফরমেশন কি হবে, তোমরা সবাই এই বাক্যটিকে নেগেটিভে কনভার্ট আমাকে করে দেখাও। সুলতানা নাজনীন, মৃদুল হাসান, আসিফ মাহমুদ, ফ্রোজেন ফর ফ্রোজেন, সরোজাল হাসান, হ্যাঁ রাইন রুমান, সবার উত্তরই কিন্তু সঠিক হচ্ছে। আচ্ছা হি ইজ টু উইক টু ওয়াক এই বাক্যটির ট্রান্সফরমেশন হবে হি ইজ সো উইক
that he can't walk. আচ্ছা, he is so weak that he can't walk. যদি আমাদের টু থাকে তখনও, তাহলে সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো তা হচ্ছে সো উইক দ্যাট হি ক্যান, সে এত বেশি টায়ার্ড যে সে কিন্তু আর হাসতে, সে কিন্তু আর হাঁটতে পারবে না। একজন বলছে সান রাইজেস ইন দ্য ইস্ট, এইটার নেগেটিভ কি হবে? এটা হবে সান ডাজ নট রাইজ ইন দ্য ওয়েস্ট। আমরা যেটা করব যে আগে একটা ডাজ নট দিব এবং তারপরে ওই যে ইস্ট আছে ইস্টের অপোজিট ওয়েস্ট করে দিব, যদিও এক্সাক্ট সেন্সটা আসছে না তো কাছাকাছি কিন্তু যাচ্ছে। এখানটা যদি দেখছিলাম যদি টু থাকে তাহলে সো উইক দ্যাট হি ক্যান, এই এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব। আজকে আমরা দুটো জিনিস করেছি এখানটাতে, এক হচ্ছে কিভাবে করে অ্যাসার্টিভ থেকে নেগেটিভ আর ইন্টারোগেটিভে যেতে হয়, সরি অ্যাসার্টিভ থেকে নেগেটিভ ইন্টারোগেটিভে কিভাবে যেতে হয় আর এক্সক্লামেটরিতে কিভাবে যেতে হয়, এটা একটা। আরেকটা হচ্ছে পজিটিভ বাক্যকে কিভাবে করে নেগেটিভ বাক্যে যাওয়া যায় সেটার একটা। কিছুক্ষণ পরে আর মাত্র আধা ঘন্টা পরে আমরা আবারও লাইভ আসবো, আবার একটা লাইভ ক্লাস নিব, সেখানটাতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্য কিভাবে করে সমাধান করতে হয়, কিভাবে করে ট্রান্সফরমেশন করতে হয় একটার একটার মধ্যে, সেই জিনিসটা তোমাদেরকে দেখাবো। তোমরা এর মধ্যে তোমাদের সকলের খাওয়া দাওয়া নামাজ সব কিছু করে ফেলো, আমিও ছোট একটা ব্রেক নিয়ে এই জিনিসগুলো শেষ করে আসি, তারপরে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে, তখন নতুন করে আমরা আবারও শেখা শুরু করবো। টিল দেন হ্যাভ আ ভেরি গুড টাইম, থ্যাংক ইউ সো মাচ।